বিশ্বপাড় থেকে আলাদা। আমার নাম ঘটোৎকচ, আমি মায়ের নবাব জাতা। মাটি কাঁপে, আকাশ কাঁপে, হাতে যে উঠে গদা। আমার নাম ঘটোৎকচ, আমি শোবার থেকে আলাদা। সাবধান দুর্যোধন, তোমার এক পরম শত্রু জন্ম নিয়েছে, যে তোমার জীবনে সর্বক্ষণ বিপদের মতো ছেয়ে থাকবে, আর শেষ যুদ্ধে যে সৃষ্টি করবে এক বিধ্বংসী তাণ্ডব। কে আছো? আগে মহারাজ, শকুনি মামাকে ডাকো। আগে ভাগ্নে দুর্যোধন, গুপ্তচর খবর এনেছে, পাণ্ডবগণ দৈত্য বনে বসবাস করছে। সেখানে ভীম ইরামবাসুর নামক রাক্ষসকে বধ করে তার সুন্দরী ভগিনীকে বিবাহ করেছে। তো জ্যোতিষীদের গণনা বলছে ভীম এবং হিড়িম্বার পুত্র ঘটোৎকচই হবে তোমার বিপদের কারণ ভাগ্নে। তাহলে উপায় কি মামা? সমস্যা বৃদ্ধি পাওয়ার আগেই তার অবসান ঘটানো বুদ্ধিমানের কাজ ভাগ্নে। বুঝলাম মামা, কিন্তু কি উপায়? হিড়িম্বাসুরের পুত্র কণ্টকাসুর পিতৃহত্যার প্রতিশোধের উপায় খুঁজছে ভাগ্নে, সেই সুযোগ না হয় আমরা তাকে দেব ভাগ্নে। অসুর, ভীমের মূর্তি ভেঙে কেন রাগ দেখা? উনি আসল ভীমের টিকিটিও ছুঁতে পারবেন না। ও, সেই জন্যে? অসুর রাজের জয় হোক। মহারাজ, দুর্যোধনের দূত আপনার উত্তরের আশায় অপেক্ষারত। এই দায়িত্ব আমাকে সঁপে মহারাজ দুর্যোধন আমাকে সম্মানিত করেছেন। ভীম পুত্র ঘটোৎকচকে শেষ করে আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেব। চণ্ড, প্রচণ্ড, দৈত্য বনে গিয়ে ঘটোৎকচকে শেষ করে দাও। যথাজ্ঞ। এখন দুষ্টুমি করে নাও আমার ক্ষুদে শয়তান, তবে বড় হয়ে তোমাকেও তোমার বাবার মতো মহাবলী এবং তোমার কাকা অর্জুনের মতো পরাক্রমী হতে হবে। সোনা,
তবে যাও মহারাজ দুর্যোধনকে সুখবর দাও যে ওনার পথের কাঁটা দূর হয়ে গেছে। ঘটোৎকচ, গজ্জু, ঘটোৎকচ
বয়সের সাথে সাথে ঘটোৎকচের বল এবং মায়াবী শক্তির শ্রীবৃদ্ধি হতে থাকল। হিডিম্বা ধীরে ধীরে ঘটোৎকচকে পাণ্ডবদের বীরত্ব আর কৌরবদের কুটিলতার কাহিনী শোনাতে থাকল। অন্যায় দাবি আর ছলের কথা শুনে ঘটোৎকচের শরীরে যেন আগুন জ্বলে উঠল। Oh!
আমি হলাম ঘটোৎকচ, জাদুর সম্রাট। জাদু? জাদু আবার কি? যাও যাও বাড়িতে যাও।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার চুপ করো, আমি তোমাকে জাদুর বিদ্যা শিখিয়ে দেব। তো শেখাও না। মামা, আজ সকাল সকাল আবার দুঃস্বপ্ন দেখলাম মামা। 10 বছর ধরে অমঙ্গল শেষ আর হচ্ছে না। কি ব্যাপার? মূর্খ কর্ণর মতো বন্ধু, দুঃশাসনের মতো অনুজ আর আমার মতো মার্গদর্শক পেয়েও তোমার কিসের চিন্তা ভাগ্নে? এবার নিশ্চিন্ত হয়ে রাজত্ব করো। মন্ত্রটা ঠিক করে মনে রাখতে হবে। গাজ্জু ওঠো, গাজ্জু ওঠো। উঠছে না কেন? আমি এখন কি করি? জাদু দিয়ে ওর জন্য রান্না করি। ও মায়া প্রচ্ছন্ন জলিং জলিঙ্গকা। ওফো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি ঠিক করছি। ওম আয়া জঙ্গলি কা, ওম আয়া। ওহো, কবে শুধরবি? তোরা দুটো আবার শুরু করেছিস? দুষ্টুমির একটা সীমা আছে, মাথা একেবারে খারাপ করে ছাড়বে দেখছি দুটোতে মিলে। আমি না, ওটা তো গজ্জু। তোর বয়সে তোর বাবা ইন্দ্রকে কূপকাত করে ঐরাবত ছিনিয়ে এনে মা কুন্তিকে উপহার দিয়েছিলেন, আর হনুমান সূর্যদেবকে নাড়ু মনে করে খেয়ে ফেলেছিলেন, আর তুই কি না? আরে বা, এমন কোন একটা কাজ আমাকেও দাও না মা যা মহানো হয়
আবার পেট পুজোও হয়ে যায়। পেট পুজো আর দুষ্টুমি, এই দুটো কাজই তো শুধু তুই জানিস। মহান কাজ করবি তুই? মা আজ্ঞা দে তো দেখো, যমরাজের মুশকিল লাজ ধরে টেনে আনবো, বা ধরো রাহুকে বাদরের মতন নাচে দেখাবো, কিংবা ওই আকাশের চাঁদকে প্রদীপ বানিয়ে আমাদের বাড়িতে সাজিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুই তো চাঁদও পেড়ে আনবি আর তারাও পেড়ে আনবি, আর সাগরের রতলে লুকিয়ে রাখা কাঞ্চন মুক্ত খুঁজে বের করে আনবি। কাঞ্চন মুক্ত? হ্যাঁ। আরে কোথায় যাচ্ছিস তুই? আমি চললাম কাঞ্চন মুক্ত আনতে। আমি তো এমনি বলেছিলাম। সোনা সাবধানে যাস, হে প্রভু ঘটোৎকচকে রক্ষা করো। কৃষ্ণ
প্রণাম দাদা। সৌভাগ্যবতী হ সুভদ্রা। অবশেষে কৃষ্ণের জন্মদিন উপলক্ষে সুভদ্রার অন্তত আমাদের কথা মনে তো পড়ল। তারপর হস্তিনাপুরে সকলে ভালো তো? আজ্ঞে। প্রণাম দাদা। কল্যাণ হোক তোমার সুভদ্রা। আমি একটা শুভ সমাচার নিয়ে দ্বারকায় এসেছি দাদা, আজ্ঞা হয়তো বলি। বলো সুভদ্রা। অগ্রজ বলরামের হৃদয় তো ওনার কীর্তির চেয়ে অনেক বড়। আর নিজের মনের মতো করে বক্তব্য সাজিয়ে নিয়ে কার্যসিদ্ধি করার ক্ষমতা কৃষ্ণের মতো আর কার আছে, কি বলো রুকিনী? নিজের ভাইয়ের চালাকি আপনি তো ভালোই জানেন। সুরেখা আর অভিমন্যু ছোটবেলার বন্ধু, যদি এরা জীবনসাথী হয়ে যায় তাহলে খুব ভালো হয়। তাহলে তাই হবে। কিন্তু ওরা দুজন কোথায়? আমি সত্যি বলছি, আমার কথা শোনো। আমি মানি না, আমি মানি না। আমার চেয়ে বড় কোনো ধনুর্ধর নেই, বুঝলে? আমি মানি না। যা বলবে তাই করে দেখাবো, তাহলে তো মানবে। করতে পারবে? বলে দেখোই না। এর উপর লক্ষ্য স্থির করতে পারবে? হ্যাঁ, একটা নয় দুটো তীর থেকে। এখন তো জায়গাই নেই। দ্বিতীয় তীর কোথায় চালাবে? দেখো, কি এবার মানলে তো? এই সামান্য সাফল্যের জন্য তো তোমাকে আর মহারথী বলা চলে না। তাহলে তুমি এই আপেলটা নিজের মাথার উপর রাখো, আর আমি এর ভেতর দিয়ে তীর চালিয়ে দেখাবো। আর হ্যাঁ, চোখটা বন্ধ রেখো, না হলে তুমি ভয় পেয়ে যাবে। প্রথমে ওকে ধরতে হবে। বন্দি হয়েও হেসে চলেছো, হে জাদুঘর, কে তুমি? তীর ধনুক আপনার ইশারায় চলে মহারথী, প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন। Oh, my God.
হলাম ঘটোৎকচ, ভীমসেনের পুত্র। আরে তাহলে তো আমরা ভাই হলাম। ভাই? হ্যাঁ, আমি অর্জুন পুত্র অভিমন্যু। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো অভিমন্যু। ভাই, তোমার সাথে দেখা হওয়ার আনন্দে আমি তোমাকে কাঞ্চন মুক্ত উপহার দিলাম। আরে বাহ, এটা আমি সব সময় নিজের কাছে রাখবো। এবার আমি গিয়ে মাকে জানাই। আরে শোনো তো, ও চলো গিয়ে মাকে বলি। প্রণাম। ওই উড়ন্ত বালকটি কে ছিল? আমার অগ্রজ ভ্রাতা ঘটোৎকচ। কিন্তু ও চলে গেল কেন? মন খারাপ করো না অভিমন্যু, সময় আসলে পরে ঘটোৎকচের সাথে তোমার আবার দেখা হবে। মা, মা, ও মা শোনো। হটু, মা গো। আমার বাছা। মা শোনো, তুই এসে গেছিস? জানো মা, আমার অভিমন্যুর সঙ্গে দেখা হয়েছিল। অভিমন্যু? হ্যাঁ মা, ও পিতৃব্য অর্জুনের পুত্র। ওর সঙ্গে জানো দ্বারকাপুরীতে দেখা হলো। তুই দ্বারকাপুরীতে গেছিলি? জানো মা, কাঞ্চন মুক্ত নিয়ে ফেরার সময় আমি ওর তীর চালাবার কৌশল দেখলাম, আর এত খুশি হলাম যে ওকে কাঞ্চন মুক্ত উপহার দিয়ে দিলাম। তুই তো সত্যিই খুব ভাগ্যবান। কিন্তু আগে বলতো, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়েছিলি কিনা? ওহো, ভুলে গেছি। আরে তুই এত বড় ভুলটা করতে পারলি? কি করব, আপনার জন্যই তো চলে এলাম। ওরে মাকে বলবার তাড়াতে জগৎ পিতাকে ভুলে গেলি বাছা? প্রভু শ্রীকৃষ্ণ যে মানবরূপী স্বয়ং ভগবান। হ্যাঁ, শুনো দিয়ে মন, শুনো দিয়ে মন যা, নরনারায়ণ লীলা সবিতা। শুনো দিয়ে মন, শুনো দিয়ে মন যা, নরনারায়ণ লীলা সবিতা। ভেঙ্গে পড়ে আসমান, চারিদিকে জুলে নেমে আসে যে আধা, শেষে নাম তবে এসে প্রাণ বাঁচান সবার। পার হয়ে যায় যমুনা নদীর ধার, নরনারায়ণ লীলা সবিতা।
সুরে সেই প্রেমেরই গান হৃদয় শোভা নরনারায়ণের লীলা সবিতা ভাষে ভয় থেকে চিন্তা থেকে সবাইকে মুক্তি করে আঙ্গুলে দেগাই পাহাড় তুলে নিয়ে অসম্ভব অসম্ভব হল আবার নরনারায়ণের লীলা সবিতা শুনো দিয়ে মন যা প্রণাম দাদা সুরেখা নেমে এসো রাত থেকে না মা আমিও ইন্দ্রপ্রস্থ যাব সুরেখাকেও আমাদের সঙ্গে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দেন না বৌদি বউ হয়ে তো তোমার কাছে থাকতেই হবে কিছুদিন ওকে একটু আমাদের কাছে থাকতে দাও না সুভদ্রা এসো নেবে এসো সুরেখা এখন তো সম্বন্ধ আরো পাকামুক্ত হয়ে গেল খাবার এসো সুভদ্রা সময়ের চক্র তার নিজের গতি অনুসারেই চলতে থাকে আর একে অন্যের অনুভূতি অবলম্বন করে অভিমন্যু আর সুরেখা যৌবনে পদার্পণ করল দূরত্বের ব্যবধান তাদের ভালোবাসাকে আরো অনাবিল করে তুলল আমি কোথায় তুমি কোথায় মাটি আর আকাশের মাঝে জানি না কবে কোথায় আসবই দুজনে কাছে আমি কোথায় তুমি কোথায় মাটি আর আকাশের মাঝে জানি না কবে কোথায় আসবই দুজনে কাছে ঠোঁটে যে বাঁশুরি সেখানে সুর তোমারি লুকিয়ে রেখেছি তোমার আমার প্রিয় মনি কোথায় কি যে করি তুমি বলো দুজনে নতুন করে খুঁজে নেই চলো আমি কোথায় তুমি কোথায় মাটি আর আকাশের মাঝে জানি না কবে কোথায় যখন ভাগ্য বিরূপ হতে থাকে তখন পরিস্থিতিও বিরুদ্ধাচরণ করতে শুরু করে শকুনির পাশার সাথে পাণ্ডবদের ভাগ্য বদলাতে থাকল দুর্যোধনের মন্দবুদ্ধির চাল পাণ্ডবগণকে রাজ্যপাট ধন এবং সমৃদ্ধি থেকে ক্রমশই বঞ্চিত করতে লাগল অধর্মের এই দুঃসময়ে নক্ষত্র দিশাহারা হয়ে পড়ল এই ভয়ানক মুহূর্তে প্রকৃতিও বিরুদ্ধাচরণ করতে লাগল ব্রহ্মাণ্ডেও শিহরণ জেগে উঠল দুষ্ট দুর্যোধন তোর দুষ্কর্মের যোগ্য জবাব আমি এখনই দিচ্ছি ষড়যন্ত্রকারী তোর ছলের হিসাব আমি তোর প্রাণ নিয়ে করব দুষ্ট দুর্যোধন তোর দুষ্কর্মের যোগ্য জবাব আমি এখনই দিচ্ছি ষড়যন্ত্রকারী গজ্জু
আজ্ঞা করুন। আমাদের মায়া সেনার জন্য 200,000 সেনা প্রস্তুত করো। যেমন আপনার ইচ্ছে। শূন্য থেকে মানুষ তৈরি কর, টুকটাক সৈনিক, দুমদাম নেমে পর, গিলি 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 পুর। আমি হলাম জম্বুকা, আর আমি শকুনা। গজ্জু, জীবনে কি পারবে না কোনো কাজ ঠিকঠাক? চাইলাম সৈনিক, সৃষ্টি করলে বিদূষক, এ তো সামান্য কাজ, আর তাতেও দেখছি চাই আমারই সাহায্যের হাত, যা না লাগালে কিছুই হবে না। প্রচ্ছন্ন কিলি ও ঘটোৎকচ, শান্ত হও, শান্ত হও পুত্র। এত অন্যায় দেখে কি করে শান্ত থাকি মা? সব কাজেরই একটা নির্দিষ্ট সময় থাকে বাবা, কর্ণের বিনাশের আর বেশি দেরি নেই, কিন্তু ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সঙ্গে নিজের শক্তি বাড়িয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। কি করছো সুরেখা? যার পরিস্থিতি বিগড়ে রয়েছে তার চিত্র বানিয়ে কোনো লাভ নেই। মা, ঠিক বলছি আমি, এখন পাণ্ডবদের কাছে না রয়েছে রাজপাট না শক্তি, এমন অবস্থায় কোন রাজপরিবার ওদের সঙ্গে সম্বন্ধ করতে চাইবে? মন বলেও তো কিছু আছে মা। তাহলে সেটাকে ভেঙে ফেলো। সব ঠিক হয়ে যাবে বাবা। দেখো দেখো, সব হারিয়ে অযাচিত অতিথি এখানে এসে হাজির। মা, আমি সুরেখার সঙ্গে দেখা করে আসছি। ঠিক আছে বাবা। সুরেখা, অভিমন্যু, কেমন আছো? এত বছর পর আমাকে আপনার মনে পড়লো অভিমন্যু। সময়ের উপর কার কবে জোর খেটেছে সুরেখা, আমি শুধু এইটুকুই বলতে পারি, এক মুহূর্তের জন্য তোমায় ভুলিনি। আর তুমি? আমি জানতাম সেই শুভদিন অবশ্যই আসবে যখন আগের মতো আমরা আবার একসাথে হব। এই মনস্কামনা নিয়ে আমি এতগুলো দিন কাটিয়েছি, আপনি জানেন না অভিমন্যু। কৌরবদের কুটিলতার জন্য পরিস্থিতি জটিল, তা না হলে তো আমি তোমায় কবে নিয়ে যেতাম? ধৈর্য রাখুন অভিমন্যু, পিতা সত্য উদ্ঘাটন করে দুষ্টদের শাস্তি দিতে হস্তিনাপুরে গেছেন। খারাপ সময় সবারই আসে সুভদ্রা। রাজত্ব নেই তো কি হয়েছে? পাণ্ডবদের কাছে সত্যনিষ্ঠতার পৌরুষের ক্ষমতা তো আছে। আর এমনিতে 12 বছর তো দেখতে দেখতে কেটে যাবে, ততদিন না হয় তুমি এখানেই থাকো। প্রণাম ভগবান, মহারাজা বলরাম হস্তিনাপুর থেকে ফেরত এসেছেন। হস্তিনাপুরে গিয়ে আমি ভালোই করেছি। সেটা কিভাবে? আমি তো দুর্যোধনের ওপর বেজায় চোটে কঠোর দণ্ডে দণ্ডিত করে ফেলি আর কি, ভাগ্যিস ঠিক সময় সত্য উদ্ঘাটন হলো। সেটা কি স্বামী? কৌরবগণ করেনি কোনো অন্যায়, যা কিছু হয়েছে ভীষ্ম এবং দ্রোণের মতো জ্ঞানীদের সম্মুখে হয়েছে, ওনারা হতে দিতে পারেন না কোনো অন্যায়। আর দুর্যোধন তো বিনম্রতার প্রতিমূর্তি, একেবারে শরণাগত হয়ে গেল। আচ্ছা, ওর ভক্তি এবং সেবা দেখে আমি বলতে বাধ্য, ওর মতো শিষ্য পেয়ে আমি ধন্য। চক্রবর্তী সম্রাট হয়ে এত বিনম্রতা! হ্যাঁ, ও তো নিজের পুত্র লক্ষণ কুমারের সাথে সুরেখার বিবাহের প্রস্তাবও জানিয়েছে। আচ্ছা, তখন আপনি কি জবাব দিলেন স্বামী? এত ভালো প্রস্তাবকে আমি না করি কোন উপায়? এই আমি কি শুনছি দাদা, সুরেখার বিবাহ আপনি কৌরবদের পুত্র লক্ষণ কুমারের সাথে স্থির করেছেন? হ্যাঁ সুভদ্রা, ঠিকই শুনেছো। অথচ অভিমন্যু আর সুরেখা জীবন সাথী করার প্রস্তাব আপনি স্বীকার করেছিলেন। জানি না তুমি কবেকার কথা বলছো, তোমার তো খুশি হওয়া উচিত, কারণ সুরেখার এত ভালো ঘর এবং বর প্রাপ্তি হয়েছে। পাণ্ডবদের কাছে রাজ্য নেই তো ওরা খারাপ হয়ে গেল দাদা। জুয়ায় রাজ্য এবং স্ত্রী হারানো কোনো গৌরবের কথা তো নয় বোন। রাজ্য কপট বা ছলের দ্বারা নয়, পরাক্রম আর বলের দ্বারা জিততে হয়। পাণ্ডবদের শত্রুর জন্য আমার ধনুর্বাণ সর্বদা প্রস্তুত। অভিমন্যু, এখানে পাণ্ডবদের কেউ শত্রু নয়, নিজের মতামত জানাবার অধিকার সবারই আছে। যেখানে মনের মিল নেই সেখানে না থাকাই শ্রেয়। আমায় আজ্ঞা দিন দাদা। প্রণাম ভগবান। মনে আছে তো
সুভদ্রা আর অভিমন্যুকে নিয়ে তোমায় কোথায় যেতে হবে? হ্যাঁ প্রভু, জম্বুকা শম্বুকা আবির্ভূত হও। আমি যে মন্ত্র শিখেছিলাম সেটা ভালো করে মনে করো। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নি। মন্ত্র তো মুখস্থ, কিন্তু প্রয়োগ কার উপর করব? অন্যের উপর কেন, আমাদের গুরুর উপরই করা যাক। গজ্জু কোথায়? এখানেই তো আছি, কি হয়েছে? তোমার যোগ্য শিষ্যরা তোমায় যে বানর বানিয়ে রেখেছে গুরুবর। ওম মায়া প্রচ্ছন্ন কিলি ও। সাবধান ঘটোৎকচ, তোমার রাজত্বে এক অপরিচিত যোদ্ধা প্রবেশ করতে চলেছে, সাবধান। মহান জাদুকরেরা, নিজেদের মায়াবিদ্যার কিছু চমৎকার দেখাও। ওই ভিনদেশীকে এখনি ধরে নিয়ে এসো। আপনার আজ্ঞা শিরোধার্য। ওই যে যোদ্ধা, ওকে ধরো। আমি ধরবো, আমি যাচ্ছি, আমি ধরে আনবো ওকে। হে প্রভু, এবার কি করি? ওকে আমি ধরবো, ওকে আমি ধরবো। না, আমি। ঠিক আছে, এখন তুমি যাও, পরে আমি যাব। না, পরের বারও আমি ধরবো। না, আমি যাব। না, আমি। যে এবার যাবে, পরের বারও সেই যাবে। ঠিক আছে, যাও। Thank you.
আমার রাজ্যে প্রবেশ করেছো তুমি, এর ফল পাবে। দেখা যাক যে কে কাকে পরাজিত করতে পারে। আমাকে ক্ষমা করুন মাতা। এ তোমার বড় দাদা ঘটোৎকচ, যাকে ভুল করে আমরা শত্রু মনে করেছিলাম। ভাই, তোমার মতো বীর আমার ভাই, এ কথা জেনে আমি ধন্য অভিমন্যু। মাতা হিড়িম্বা আপনাদের দুজনের আসার খবর পেয়ে খুবই প্রসন্ন হবেন। আসুন। কৌরবেরা আমাদের সাথে অন্যায় করেছে, আর আমার নিজের দাদা কথার কোনো দাম রাখেনি। এখন আমি কি করি? চিন্তা করো না সুভদ্রা, আমার পুত্র ঘটোৎকচ সব ঠিক করে দেবে। তুমি এই ক্ষুদ্র সমস্যার জন্য এত বেশি চিন্তিত হচ্ছ ভাই? আমি কি করি ভ্রাতা, আমি তো সুরেখাকে অপহরণ করতে পারি না, এতে তো আমাদেরই অপমান, তাই না? যেখানে শক্তি প্রয়োগে ফল মেলে না, সেখানে বুদ্ধি প্রয়োগ করতে হয় ভাই। আমি সব ঠিক করে দেব। অবশ্যই জানতে হবে কে। এখন বুঝতে পারলাম এ সবই শ্রীকৃষ্ণের মায়া। এসো পুত্র ঘটোৎকচ। প্রণাম প্রভু, প্রণাম। আপনার দর্শন লাভ করে আমি ধন্য হয়ে গেছি প্রভু। দ্বারকাপুরীতে তোমায় স্বাগত জানাই। বিশ্বস্বরূপ শ্রী ভগবান কৃষ্ণকে এই সামান্য জীবের প্রণাম। তুমি সামান্য নও পুত্র, তোমার আবির্ভাব হয়েছে অসামান্য কর্মের জন্যে। এখন এখানে যে উদ্দেশ্যে এসেছ তা পূর্ণ করো। আমার মুরলী হোক তোমার মার্গদর্শক। যথা আজ্ঞা প্রভু। হ্যাঁ
তো। এমন রূপবতী কন্যাই অভিমন্যু সুরেখা হতে পারে। সুরেখা সুরেখা, আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না তোমাকে এখানে দেখে যে আমার কি ভালো লাগছে। আমার মনে হয় সুরেখাও তোমাকে দেখে ততটাই খুশি হয়েছে। ভ্রাতা, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। ঘটোৎকচ, বাছা আমার, এ তুই কি করেছিস? সুরেখাকে দ্বারকা থেকে চুরি করে এনেছিস? বলরাম দাদা এতে ভীষণ রেগে যাবেন। মা, আপনি একটুও চিন্তিত হবেন না। যা যা ঘটনা ঘটছে তা কৃষ্ণের অনুমতি সহকারেই হচ্ছে। এখন সুরেখা দ্বারকাতে ফিরে যাবে। এ আপনি কি বলছেন ভ্রাতা? সুরেখাকে তো দ্বারকা থেকে আপনি নিয়ে এলেন, তাহলে আবার? অভিমন্যু, এই সুরেখার সঙ্গে তোমার বিয়ে হবে, কিন্তু কিন্তু এই সুরেখা যাবে দ্বারকায় লক্ষণ কুমারকে বিবাহ করতে। রাজকুমারীকে এভাবে নাক ডাকতে কখনো দেখিনি। রাজকুমারী কিভাবে নাক ডাকছে দেখ। কি হবে? এই শোনো, আমার খুব খিদে পেয়েছে। শোনো, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যাঁ নিশ্চয়ই। আরে তুমি আবার কে? আমি তো আপনার দাসী। আপনাকে ছেড়ে থাকতে আমার খুব খারাপ লাগছিল। মহারাজ তাড়াতাড়ি চলুন, সুরেখা, রাজকুমারী সুরেখা কেমন যেন করছে। কি মা সুরেখা, কি হলো? কিছু হয়নি তো? কিছুই না, কিন্তু ওই দাসীরা। হ্যাঁ, ওই দাসীরা কেমন অদ্ভুত ব্যবহার করছিল, আপনারও মনে হয়েছে না? আচ্ছা, মাতা পিতার সঙ্গে বাক্যালাপ হচ্ছে? ও, মাতা পিতা, প্রণাম। সময় মানুষের রূপ বদলে দেয় সুরেখা, সেই জন্য অত্যন্ত জরুরি হলো অন্তরের সত্তার সঙ্গে বাইরের রূপের মেলবন্ধন। আমি ঠিক বুঝলাম না। বিবাহের পূর্বে সব কন্যারাই কিঞ্চিত ঘাবড়ে যায়। আচ্ছা, এবার আশীর্বাদের জন্য তৈরি হয়ে যাও মা। প্রণাম ভগবান। কৌরবদের বরযাত্রী প্রায় এসে পড়েছে, ওনাদের থাকার আর অভ্যর্থনার জন্যে একটা সুন্দর মায়াভবন তৈরি করো। যথা আজ্ঞা ভগবান। আমি এক এমন মায়াভবনের নির্মাণ করব যার কল্পনাও কেউ কখনো করতে পারেনি, আর সম্পূর্ণ জগতে তা মায়া বাজার নামে বিখ্যাত হবে।
সবাই মিলে বাজনা বাজা হাইয়া 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 সেজে ওঠেছে এই মায়া বাজার বাড়েলে সবাই মিলে বাজনা বাজা হাইয়া 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 সেজে ওঠেছে এই মায়া বাজার রসগোল্লা এলো রে দিল্লি থেকে করে হালিয়া এলো রে কলকাতা থেকে ভারে রসগোল্লা এলো রে দিল্লি থেকে করে হালিয়া এলো রে বানারস থেকে বাবুর্চি এলো রে চেন্নাই থেকে রসম মুম্বাই থেকে চমচম সেজেছে তোমার জন্য এই মায়া বাজার ঢিলা ঝালা কুর্তা পাজামা রং বেরঙ্গিয়া বড় পাগড়ি শেরবানি জবরজং কনে খুবই ফোর্তা জামাইয়ে কালো রং না আগে নেই পিছে এগিয়ে বুঝি মিছে সেজেছে তোমার জন্য এই মায়া বাজার স্বপ্নে এই সাগরে ভেসে যেও না ভাই মায়া নগরীতে খুব সামনে থাকা চাই মুশকিল পড়লে পরে আমায় বলতে পারবে না আমার কথা শোনো তোমার কথা হারাবে না সেজেছে তোমার জন্য এই মায়া বাজার বরেলে সবাই মিলে বাজনা বাজা হাইয়া 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 সেজে ওঠেছে এই মায়া বাজার বরেলে সবাই মিলে বাজনা বাজা হাইয়া 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 সেজে ওঠেছে এই মায়া বাজার দেখো তো মর্দান এটা সুরেখার কি সুন্দর ছবি আরে তোমার হলোটা কি মর্দান আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে রাজকুমার আমার তো মনে হয় এ কোনো রাজকুমারী নয় রাক্ষসী তোমার চোখে কিছু পড়েছে মর্দান বিমর্দান তুমি দেখো তো অতি সুন্দর অতি সুন্দর আরে তুমি হাসছো কেন বেমর্দান যে এমন সুন্দর ছবি দেখতে পায় না বুঝতে হবে কলার প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই বাহ কি চোখ আর নাকটাও আহ
এ রাজকুমারী নয়, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। গন্ডগোল? সব ঠিকই তো আছে, তোমাদের দুজনের মাথা খারাপ হয়ে গেছে। মহারাজ, আপনি স্বয়ং রাজকুমারীর সঙ্গে দেখা করুন না। আরে হ্যাঁ, সুরেখাকে তো আমি দেখিনি। চলো, আমরা এক্ষুনি ওকে দেখতে যাব, চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি নিজে দেখে আসুন। এসো এসো না, এখন লাগে না যে মন একেলা। এসো না, আজ এসেছে মিলনের বেলা। এসো এসো না, আজ এসেছে মিলনের বেলা। এসো এসো না, এখন লাগে না যে মন একেলাও। জীবনে তন মনে তোর সঙ্গে মিলনে আগ লেগেছে। আমার ধড়কনে তোর পনে তোমারে তোমারে ছবি রয়েছে। আমি রূপমতি লীলাপতি তোমার গতি, ও মোর প্রাণ প্রিয় পাশে এসো 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 না, আজ এসেছে মিলনের বেলা। এসো এসো না, এখন লাগে না যে মন একেলা। ঠোঁটে তোমারি ই, ঠোঁটে তোমারি ই, ঠোঁটে তোমারি ই, ঠোঁটে তোমারি ই, অমৃত তেরি স্বাদ লেগেছে। আমি তোর দাসী যে প্যাসী যে, জন্ম থেকে বাহুতে আমায় নিয়ে নাও। এই তুই যে সম্পকলি, আমি যে বলি শোনা কথা, শোন কথা আমার পাশে এসো এসো না, আজ এসেছে মিলনের বেলা। এসো এসো না, এখন লাগে না যে মন একেলা। আমার ঘটোৎকচ ছোট থেকেই ভারী দুষ্টু, যদি কিছু করবো বলে ঠিক করে তবে শেষ পর্যন্ত করেই ছাড়ে। নিজের শক্তির প্রয়োগ ও তো শুভ কার্যের জন্যই করে। কে জানে বাবা দ্বারকাতে কি কাণ্ড করে এসেছে। আপনি বৃথাই চিন্তা করছেন, সব কিছু শ্রীকৃষ্ণর ইচ্ছা অনুযায়ী হয়ে চলেছে।
দাবারে ঘরে সাজানো থাউরে থরে চলে যে পেটখি দেতে খাবো যে গব গোপিয়ে খাবার দাবারে ঘরে সাজানো থাউরে থরে চলে যে পেটখি দেতে খাবো যে গব গোপিয়ে লড্ডু লাল পেড়া কিছু নিমকি নান খটাই পুলি পিঠে হলুয়া রসগোল্লা রসমলাই ভালো কালো জামো খাবো যে গপ গোপিয়ে খাবার দাবারে ঘরে সাজানো থরে থরে জলে যে পেট খিদেতে খাবো যে গপ গোপিয়ে মেয়েদের তো পরের ঘরে যেতেই হয়। কি হচ্ছে এসব? দাদা, আপনার জামাই তো বিবাহের পূর্বেই আনন্দে আত্মহারা হয়ে গেছে। চুপচাপ শান্ত হয়ে বসো আর বিবাহ কার্যে বাধা দিও না। আপনার জামাই তো দুর্যোধন, তুমি তোমার মন্দ বুদ্ধি সম্পন্ন পুত্রকে আমার কন্যার গলায় ঝোলাতে চাইছো? আমার তো আপনার কন্যাকেই মায়াবী মনে হচ্ছে, ওই কলকাতি নাড়ছে কি দুর্যোধন? হ্যাঁ হ্যাঁ, মামা ঠিকই বলেছেন। মনে হচ্ছে পুত্রের সঙ্গে সঙ্গে তোমারও বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তুমি তোমার গুরুর ওপর ছল করার আরোপ লাগাচ্ছ, এত দুঃসাহস! হ্যাঁ, কিন্তু দুর্যোধনের সাথে কেউই জিততে পারবে না, না ষড়যন্ত্রে, না ছলে, না বলে, কোনোভাবেই নয়। যার একচালে রাজসূয় যজ্ঞ করা পাণ্ডবগণ ভিকিরি হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, ত্রিলোকে কে এমন আছে যে সেই দুর্যোধনের সাথে টক্কর নেবে? শকুনি, আপনি কি বলছেন? দুর্যোধন, এটা কি সত্যি? হ্যাঁ মামা, একদম ঠিক বলেছেন।
আমারই কথা মতো উনি পাশায় এমন চাল চেলেছেন যে পাণ্ডবরা তাদের রাজ্য পাঠ সবকিছু হারিয়েছে। নারা দুষ্ট, এখনই এখনই আমি তোর দুষ্কর্মের শাস্তি দিচ্ছি। ব্যাস, আমি আর সহ্য করতে পারবো না। আমার আগের থেকেই মনে হচ্ছিল যে সুরেখা কোনো রাজকুমারী নয়, মস্ত একটা ডাইনি। হ্যাঁ, ডাইনি। লক্ষণ কুমার, এই প্রথমবার তুমি বুদ্ধির পরিচয় দিয়েছো। আমি হলাম পুত্র ঘটোৎকচ। আপনাদের সবাইকে প্রণাম জানাই। ধূর্ত লোকেদের সমাবেশে আমি আসল কথাটা বলতে চেয়েছিলাম, তাই জন্য এই রূপ ধারণ করেছিলাম। না, এ কখনোই হতে পারে না। ঘটোৎকচ, তুই এখনো জীবিত। বহু বছর আগে আমি তোকে শেষ করার দায়িত্ব কণ্টকাসুরকে সঁপেছিলাম। আচ্ছা, ওটিও তোমারই কৃতকার্য। ঘটোৎকচ, আমার অপমানের প্রতিশোধ নেব তোমাকে হত্যা করে। কণ্টকাসুর, ঘটোৎকচকে শেষ করে দাও। ভালোই হলো যে তুই বেঁচে আছিস। বহুদিন ধরে আমার ভেতরে প্রতিশোধের আগুন চলছে। আজ তোর রক্ত দিয়ে স্নান করে সেই আগুন ঠান্ডা করব। প্রণাম ভগবান। দীর্ঘজীবী হও। ও মায়া প্রচ্ছন্ন কিলি, ও রে, কি হচ্ছে? কোথায় যাচ্ছি আমরা? আরে কিছু তো বল, ওরে মূর্খ। আমার নাম ঘটোৎকচ, আমি সোপান থেকে আলাদা। হাতে
দাদা আমার নাম ঘটোৎকচ আমি মায়ের নবাব জাদা মাটি কাঁপে আকাশ কাঁপে হাতে যে উঠে গদা আমার নাম ঘটোৎকচ আমি সোবার থেকে আদাদা থেকে আদাদা